বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো পাটিগণিত থেকে ঠিক পরীক্ষার আগে তিনটে যে চ্যাপ্টার রয়েছে আমাদের সরল শুৎকর্ষা অংশদারী কারবার এবং চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস এই যে তিনটে চ্যাপ্টার রয়েছে স্বাভাবিকভাবে দুটো চ্যাপ্টার যদি তুমি ভালো করে একটু প্র্যাকটিস করো তাহলেই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে এবার স্বাভাবিক যে নিয়ম আমাদের সরল সুৎকষা অংশীদারী কারবার এবং চক্রবৃদ্ধি শুধু সমাহার বৃদ্ধি অঙ্কের তো সেরকমভাবে কিছু বলা যায় না যে কোন অঙ্কটা আসবে তবুও তার মধ্যে যে অঙ্কটা ইম্পর্ট্যান্ট খুব বেশি মনে হচ্ছে ফাইভ মার্ক আসার মতো সেই অঙ্কগুলো আমি তোমাদের সামনে একটুখানি শেয়ার করে দিচ্ছি যে দেখে নাও এই অঙ্কগুলো তোমরা রেডি করে নিয়েছো কি না কারণ আসলে তোমরা এতদিনে রেডি করে নিয়েছ তো দেখো এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করেছো কিনা জাস্ট পঁয়ত্রিশ পৃষ্ঠায় নয় দশের অঙ্কটা এই যে অর্থাৎ পঁয়ত্রিশ পৃষ্ঠায় যে বার্ষিক ফাইভ পার্সেন্ট সুদের হারের যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা আর তার নিচে হ্যাঁ তোমার দেখো এই যে প্রয়োগ এগারো রয়েছে যে অঙ্কটা প্রয়োগ এগারো আমি বার্ষিক ছয় পার্সেন্ট সুদের হারে এই অঙ্কটা ঠিক আছে তারপরে আমি চলে যাব পেজ নম্বর তোমার সাঁইত্রিশ পৃষ্ঠায় যেখানে দেখো রয়েছে এই যে কত টাকা বার্ষিক সাড়ে সাত পার্সেন্ট সুদের হারে আট বছরের সুদে আসলে পাঁচ হাজার একশো ষাট টাকা হবে হিসেব করো একদম সিম্পল একটা অঙ্ক আর পেজ নম্বর আটত্রিশে রয়েছে তারপরে দেখো এই অঙ্কটা একটু দেখে রাখো মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক যে রামু প্রধান বার্ষিক পাঁচ পূর্ণ এক বাই দুই যেটা প্রয়োগ আঠারো রয়েছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু পেজ নম্বর উনচল্লিশে যাবো একটু এবার উনচল্লিশে কুড়ি একুশ দাগের প্রয়োগ দুটোও কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা সয়ালি বার্ষিক সরল সুদের হারে সাতশো টাকা আর একটা হচ্ছে বার্ষিক শতকরা সরল সুদের কত টাকা হলে পাঁচ হাজার টাকায় আট বছরের মোট সুদ চার হাজার আটশো টাকা হবে ঠিক আছে নেক্সট আমরা চলে যাবো ফোরটি টু পেজে ফর্টি টু পেজে দেখো এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে কারণ সেইভাবে তো কিছু বলা যায় না অঙ্কতে তবুও এই অঙ্কগুলোর মধ্যেই স্বাভাবিকভাবে আসবে এটাই কিন্তু মনে হচ্ছে তবু ফর্টি টু পেজে দেখো পঁচিশ জাগে যে অঙ্কটা রয়েছে এই যে কোনো মূলধন বার্ষিক শতকরাে একই সুদের হারে তিন বছরের পাঁচশো ষাট টাকা এবং পাঁচ বছরে ছশো টাকা হলে মূলধনের পরিমাণও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো এর সঙ্গে দেখো প্রয়োগ ছাব্বিশ এই যে অঙ্কটা রয়েছে নিজে করি এই অঙ্কটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এই কটা হলো আমাদের সরল সুৎকর্ষা অঙ্ক থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবার আমরা চলে যাব অংশীদারি কারবার থেকে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে সেইগুলো একটুখানি তোমাদের সামনে তুলে ধরি দেখে দেখে নাও যেগুলো রেডি করে রেখেছো কি না এটাই হলো মূল কথা ঠিক আছে তো আমি একদম সরাসরি চলে এলাম পেজ নম্বর দুশো তিন পৃষ্ঠায় চলে আসো দেখো দুশো তিন পৃষ্ঠায় আমি তোমাদের বলে দিই এই তিন বন্ধুর অঙ্কটা অর্থাৎ আট দাগের অঙ্কটা ন দাগের অঙ্কটা নিয়ামচ্চের অঙ্কটা দশ দাগের অঙ্কটা এই তিনটে অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই অংশটা থেকে এরপরে যথারীতি দুশো চার পৃষ্ঠায় এখানে এই বারো দাগের অঙ্কটা এবং দাগের অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর আমি চলে যাব দুশো দুই পৃষ্ঠায় একটু আগে যাব প্রয়োগ থেকে দুশো দুই পৃষ্ঠায় দেখো দুটো অঙ্ক রয়েছে দশ আর এগারো প্রয়োগ অর্থাৎ নিবেদিতা উমা এই অঙ্কটা আর সাব্বা পৃথা যথাক্রমে এই অঙ্কটা এই অঙ্কগুলো কিন্তু অংশীদারি কারবার থেকে পাঁচ মার্কের জন্য যে কটা বললাম সে কটা কিন্তু খুব বেশি করে প্র্যাকটিস করবে কারণ সব মিলে অংশীদারি কারবার আর আমার যেটা প্রথমেই বললাম অর্থাৎ সরল সুৎকষা এই দুটো অঙ্ক থেকে কটা অঙ্ক প্র্যাকটিস করলে কিন্তু আশা রাখা যায় একটা অঙ্ক কমন আমরা পেয়ে যাব কি বললাম বোঝা গেল তবে তোমাদের যেটা বলি ও আরেকটা অঙ্ক রয়েছে যে তিন বন্ধুর এই অঙ্কটা চার দাগের যে যেটা তোমার হচ্ছে পেজ নম্বর দুশো তিন পৃষ্ঠায় তো যাই হোক একটা অঙ্ক প্র্যাকটিস করো আর আর একটা যেটা আমি বলবো তোমাদের আর একটা চ্যাপ্টার আমাদের রয়েছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি ভারাস আমরা পেজ নম্বর একশো তিন পৃষ্ঠাতে চলে যাই একশো তিন পৃষ্ঠাতে দেখো ছয় দাগের একটা প্রয়োগ রয়েছে এই যে অঙ্কটা এই অঙ্কটা একটু ভালো করে দেখে যেও ঠিক আছে আচ্ছা তারপর আমরা চলে যাবো একশো সাত পৃষ্ঠাতে দেখো দশ দাগে একটা প্রয়োগ রয়েছে দশ এবং এগারো দুটোই খুব ইম্পর্ট্যান্ট এই অঙ্কটা এবং এই অঙ্কটা আচ্ছা একশো আট পৃষ্ঠায় চলে যাব এগুলো তোমাদের বেশিরভাগই সবারই সব করা রয়েছে ঠিক আছে যদি কারণ না করা থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটু প্র্যাকটিস করো এই যে একশো আট পৃষ্ঠায় দেখো এই যে প্রয়োগ বারো এবং প্রয়োগ তেরো খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু আচ্ছা তারপরে একশো নয় পৃষ্ঠায় আমরা চলে যাবো একশো নয় পৃষ্ঠায় দেখো চোদ্দো পনেরো প্রয়োগ এ দু প্রয়োগ এ দুটোও খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার চক্রবৃদ্ধি শুধু সমাজ বৃদ্ধি হ্রাস এখান থেকে প্রচুর ইম্পর্ট্যান্ট অঙ্ক রয়েছে যে কোনটাকে বাদ দিয়ে কোনটা বলবো ওরকমভাবে কিছু বলা খুবই রিক্সই ব্যাপার হয়ে যাচ্ছে তো একশো দশ পৃষ্ঠায় তোমাদের দেখো সতেরো দাগের যে অঙ্কটা সতেরো দাগ নয় সরি তোমার আঠেরো দাগের অঙ্কটা প্রয়োগ আঠারো কোনো মূলধনের দুই বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে চারশো টাকা চারশো দশ টাকা হলে ওই মূলধনের পরিমাণ ও শতকরা বার্ষিক সুদের হার কত ঠিক আছে এবার আমরা একশো এগারো পৃষ্ঠায় দেখো আরও একটা অঙ্ক রয়েছে পরপর একশো এগারো পৃষ্ঠায় তোমার প্রয়োগ উনিশ কুড়ি দুটো অঙ্ক ইম্পর্টেন্ট তারপরে চলে যাব একশো বারো পৃষ্ঠাতে চলে আসো দেখো বাইশ আর তেইশ এখানে দুটো প্রয়োগ রয়েছে বাইশ এবং তেইশ অর্থাৎ এই আমাদের এই চ্যাপ্টারের প্রয়োগগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন সম্ভাবনা খুবই রয়েছে ঠিক আছে আর তোমরা এবার আমি আর একটু তোমাদের বলে রাখি তারপরে যথারীতি একশো তেরো পৃষ্ঠাতে দেখো তোমাদের বইয়ের একশো তেরো পৃষ্ঠাতে কিছু অঙ্ক রয়েছে এখান থেকে চোদ্দ তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই যে চারটে অঙ্ক ঠিক আছে খুব ভালো করে পাঁচটা অঙ্ক দেখে যেও এর সঙ্গে যেটা আর একটা বলবো তোমাদের সেটা হচ্ছে একশো সতেরো পৃষ্ঠাতে কষে দেখি সিক্স পয়েন্ট টুতে সাত দাগ নয় দাগ আর দশ দাগ সাত দাগ নয় দাগ এবং দশ দাগ এবং অঙ্কটা আর একশো আঠারো পৃষ্ঠাতে বারো দাগ এবং পনেরো দাগ এই যে পরের পৃষ্ঠায় বারো দাগ এবং পনেরো দাগ দেখো তোমরা অনেকেই বলবে যে স্যার অঙ্ক তো আপনি অনেক দিলেন ব্যাপারটা হচ্ছে যে দেওয়ার কিছু নয় এগুলো এতদিনে হয়তো তোমাদের সবারই প্র্যাকটিস করা রয়েছে আর এইভাবে তো বলা যায় না যে কোন অঙ্কটা আসবে কারণ যে কোনো অঙ্ক আসতে পারো অঙ্ক এমন একটা বিষয় তার মধ্যে থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে সেগুলোই জাস্ট তোমাদের শেয়ার করা এগুলো অন্তত প্র্যাকটিস করে পরীক্ষা হলে যেও এই কারণে এটা আসবেই পৃথিবীতে এরকমভাবে অঙ্কর কথা কেউ বলতে পারবে না এটুকু বলে রাখলাম জাস্ট একটা প্র্যাকটিস করে যেও আশা করা যায় এখান থেকে আসতে পারে এই পর্যন্তই হলো মূল কথা তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ